সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কারিম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আপনারা হয়তো শুধু এটাই জানেন যে আমরা ওষুধ ছাড়াই সুগার নির্মূল করি, নির্মূলের কাজ করি, আর এর জন্য অনেক আপনার রেজাল্ট দেখেছেন আলহামদুলিল্লাহ। যারা ভালো হয়েছে তারা তাদের মুখ থেকে বক্তব্য শুনেছেন। তো বিশেষ করে আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের যে ফারুক আবদুল্লাহ ভাই, দেখতে পাচ্ছেন ওনার মুখ থেকে আপনাদেরকে নাম শুনেছেন। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফারুক আবদুল্লাহ। আচ্ছা, আপনি বাড়ি কোথায়, আপনি একটু কি করেন একটু জানিয়ে দেন আমাদের দর্শক মন্ডলীকে। আমার ঠিকানা হচ্ছে গ্রাম চামুন্ডা, পোস্ট ইসময়া, থানা লালগোলা, জেলা মুর্শিদাবাদ। আমি পেশাগত ভাবে একটা স্কুল চালাই, মানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, মুরগাবাড়ি MSH পাবলিক স্কুল। আচ্ছা, তো বিশেষ করে সম্মানিত দর্শক, আমাদের ভাইকে দেখতে পাচ্ছেন ফারুক আবদুল্লাহ, উনি লালগোলা থেকে আমাদের কাছে এসেছেন আর কি। তো ওনার ওয়েট ছিল অনেক বেশি, কত ওয়েট ছিল আপনার? আমার ওয়েট ছিল 87 কিলো। 87 কিলো, তো 87 কিলো ওয়েট ছিল, সেটা হচ্ছে এখন থেকে 1 মাস 20 দিন, তাই তো? তো 1 মাস 20 দিনে এখন আপনার বর্তমান কত ওয়েট দেখা গেল? আমার 77 কিলো। 77 কেজি, মানে 10 কেজি ওজন কমেছে। তো 10 কেজি ওনার ভাইয়ের কিন্তু ওজন কমেছে। তো আজকে বিশেষ করে ওয়েটের সমস্যাতে অনেকেই ভুগছেন। তো বিশেষ করে যারা মনে করতে চাইছেন যে আমরা ওয়েটটা কমানো দরকার, ওয়েট কমানো দরকার, এটা শুধু বললেই হবে না। আপনারা যদি মনে করেন যে ওয়েট কমাবো, তাহলে এখানে এসে আপনারা চিকিৎসা নিতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা শুধু সুগারি নির্মূলের কাজ করি এরকম না, আমরা কয়েকটা রোগের কাজ করি, হ্যাঁ, যেগুলোকে লাইফ স্টাইল ডিজিজ বলা হয়, বা লাইফ টাইম ডিজিজ বলা হয়, বা লং টাইম ডিজিজ বলা হয়। তো আমরা কয়েকটা রোগের কাজ করি, তার মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে সুগার, আর একটা হচ্ছে কি অধিক যাদের মানে ওজন, যাদের ওজন অনেক বেড়ে গিয়েছে, এবং আরো কিছু কাজ করা হয় যেগুলো হয়তো আমরা আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আংশিক ভাবে জেনেছেন। হ্যাঁ, যেমন ফ্যাটি লিভার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার হার্ট ব্লক হয়ে যাওয়া, হার্ট অনেকের মানে চর্বিতে ব্লক হয়ে গেছে, এই ধরনের আরো কিছু কাজগুলো আমরা করি আর কি। তো বিশেষ করে যে ভাই, আপনাকে যে আগে যে শরীর অনেক বেশি ওজন ছিল আপনাকে, তো আপনাকে কেমন লাগছিল? এখন বর্তমান যে ওজনটা আপনার কমে যাওয়াতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখন খুব ফ্রি মনে হচ্ছে। আচ্ছা, আর আগে আপনার বিভিন্ন প্রবলেম ছিল, তার মধ্যে একটা কোলেস্টেরল বেড়ে যাওয়া, তারপর থাইরয়েড, এসব কোনো সমস্যা ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেগুলো থেকে অনেক। কোলেস্টেরলটা কি আপনি মেপেছিলেন এখন? না, এখন মাপিনি। আচ্ছা, আগে যে সব প্রবলেম গুলো ছিল, যেমন হাত ফোলা, তারপরে আপনার অ্যালার্জি, এসবগুলো আল্লাহর আর নাই। তাহলে অ্যালার্জি, গা হাত ফোলা, সম্মানিত দর্শক, বিশেষ করে ভাইয়ের যে এই যে সমস্যাগুলো ছিল, অ্যালার্জি ছিল, তারপরে আপনার গা হাত ফুলে যাওয়া সমস্যা ছিল, কোলেস্ট্রল দেখবেন উনি রিপোর্ট করবেন, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ 100% যে ওনার দেখবেন কোলেস্ট্রলও শেষ। কারণ হচ্ছে একটা প্রমাণ দিচ্ছি, কয়েকদিন আগে আমাদের একজন রোগী আপনার রামপুরহাটের, তো ওনার কোলেস্ট্রল সমস্যা ছিল আর কি। তো উনি আমাদের কাছে চিকিৎসা নিয়ে যাওয়ার পরে 2-1 দিন পরে বলছে যে ভাই, আমার খুব এটা বাড়াবাড়ির কারণে একবার গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো উনি তো আমাকে এই জিনিসগুলো খেতে নিষেধ করেছে, আমরা যেগুলো খেতে বলেছি। তো আমি ওকে বুঝালাম যে কোনো সমস্যা নেই, আমাদের পদ্ধতিতে আপনি এগুলো খেতে পারবেন, ওদের পদ্ধতি যদি মানলে তাহলে আমাদের এই জিনিসগুলো খেলে আপনার ক্ষতি হবে, তাহলে আমাদের পদ্ধতি চললে আপনার অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে উনি কি করলেন, আমাদের পদ্ধতি চললেন, তারপরে আবার লাস্ট যে সুগারটা পরীক্ষা করলো, তার সাথে কোলেস্ট্রলটাও পরীক্ষা করলো, তা 5 দিনের মাথায়। হ্যাঁ, তাহলে 5 দিনের মাথায় কোলেস্ট্রল পরীক্ষা করার পরে বলছে ভাই, আমার কোলেস্ট্রল কমে গেছে। হ্যাঁ, তাহলে কত মানে 5 দিনে যে যদি কমে যেতে পারে, তাহলে ভাই তো আজকে 1 মাস 20 দিন হলো, আমার এটা বিশ্বাস যে তার রিপোর্ট করবে, এরপরে রিপোর্ট করাবো ভাইকে। হ্যাঁ, দেখবেন যে তার কোলেস্ট্রল নেই, তাহলে কি হচ্ছে, তার অ্যালার্জি সমস্যা প্রবলেম সলভ হলো, অ্যালার্জি, তারপরে গা হাত ফুলে যাওয়া, হ্যাঁ, এবং অধিক যে তার ওজন ছিল, আলহামদুলিল্লাহ ওজনটাও তার সম্পূর্ণভাবে মানে এখন আলহামদুলিল্লাহ একটা সুস্থ ওজনে মানে চলে এসেছেন আর কি, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে সম্মানিত দর্শক, যাদের কারো কোলেস্ট্রল, টিজি, এই ধরনের যদি সমস্যাগুলো ভুগছেন, বা আপনাদের ওভার ওয়েট, এই ধরনের সমস্যা যদি ভোগেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে আসতে পারেন, আমাদের চিকিৎসা নিতে পারেন, কারণ এটা আমাদের কিন্তু হোমিও অ্যালো এই ধরনের কোনো চিকিৎসা না, মূলত এটা হচ্ছে লাইফ স্টাইল, এটা চিকিৎসা শুধু বলছে আপনাদেরকে বোঝানোর জন্য, মূলত এটা চিকিৎসা না, এটা হচ্ছে লাইফ স্টাইল। হ্যাঁ, তো এই লাইফ স্টাইলের মাধ্যমে কিন্তু এগুলো সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। তো যদি আপনারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তাহলে আমাদের বিশেষ করে অ্যাড্রেস যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে, তবে আপনাকে 1-2 দিন আগে এসে নাম লিখাতে হবে, সরি এসে নয়, আপনি ফোন করে নাম লিখাবেন বা হোয়াটসঅ্যাপে নাম লিখাতে পারবেন, কারণ আমাদের যে হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 9732624907। আমি আবারও বলছি নাম্বারটি 9732624907। এই নাম্বারে আপনারা 1 দিন বা 2 দিন আগে ফোন করে নাম লিখাবেন, তারপরে আপনারা এখানে আসবেন, তারপরে আপনারা আপনাদের চিকিৎসাটা নেবেন। আলহামদুলিল্লাহ আমরা যে সার্ভিস দিচ্ছি,
এখানে সেখানে সেটা হচ্ছে কি আপনাদের সম্পূর্ণ এটা বিনামূল্যে সার্ভিস দেওয়া হচ্ছে, আমাদের কিন্তু কোনো ফি আমরা নিচ্ছি না, শুধুমাত্র অ্যাডমিশন করার জন্য সামান্য কিছু টাকা নেওয়া হয়, যেটা হয়তো ফি দিয়ে আপনাকে আপনাদের হয়তো 3,000 টাকা খরচ হতো, এখানে মাত্র 500 টাকাতে আপনারা এটা করাতে পারছেন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও, যে ভাইয়ের আমি একটা জিনিস করতে গিয়ে আরো কয়েকটা জিনিস উঠে আসলো, সেটা হচ্ছে কি ওজন কমে কমা, যেটা অতিরিক্ত ওজন ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি যে আপনার গাহাত কি বলছে অ্যালার্জি সমস্যা ভালো হওয়া মানে এটা খুবই মানে বিশাল ব্যাপার, সাধারণ ভাবে অ্যালার্জি ভালো হয় না, অ্যালার্জির জন্য মানুষ মানে জীবন হয়ে পরেশান থাকে, ওষুধ খেয়ে যেতে হয় লাইফ টাইম, এটাও একটা লাইফস্টাইল লাইফ টাইম ডিজিজ আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অ্যালার্জি ভালো হয়ে গেছে, মানে এটা আমি খুবই খুশি হলাম, এটা কিন্তু আমাদের ধারণাতে ছিল না যে অ্যালার্জিও ভালো হয়, তবে এটা আমি জানি যে 80% রোগ এতে ভালো হওয়া সম্ভব। এইরকম কিছু রোগ যেগুলো হয়তো ভালো হচ্ছে না, ডাক্তাররা বুঝতেই পারছে না, মেশিনে চেক মানে ধরা পড়ছে না, এইরকম রোগ ভালো হওয়া সম্ভব, তবে হয়তো আমরা এটা বলি না যে ভালো হবে, তবে আমরা কয়েকটা রোগের ব্যাপারে বলি যে ইনশাল্লাহ ভালো হবে, কারণ অতটা আশা আছে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো সম্মানিত দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজ লাইক করবেন, এবং ভিডিওটি বেশি বেশি লাইক করে বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন, কারণ আজকে মানুষ অ্যালার্জিতে ডুবে আছে, আজকে মানুষ আপনার ওভারওয়েটের সমস্যায় ভুগছে, তো এইসব সমস্যাগুলো থেকে বাঁচার জন্য একেবারে লাইফ টাইমের মতো এগুলোকে ভালো হওয়ার জন্য মানে পুরো মূল থেকে ভালো হওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছাবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।